আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 এর 29 নম্বর গাণিতিক সমস্যাটি। আমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি, আমাদের আর অল্প কিছু অঙ্ক রয়েছে, তাহলে আমাদের 9.1 শেষ হয়ে যাবে, মানে অর্ধেকের বেশি। তো তুমি যদি এখনও আমাদের বিগত 28টি অঙ্ক না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি অঙ্কের লিঙ্ক দেওয়া আছে, তো তুমি সেখান থেকে অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে পারো। অথবা তোমার যদি এই ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে, কারণ আমরা বেসিক নিয়ে এই প্লেলিস্টে কোনো আলোচনা করিনি, কারণ আমাদের ত্রিকোণমিতি বেসিক নামে আলাদা একটা প্লেলিস্ট করা আছে, সেখানে আমরা ত্রিকোণমিতির সবগুলো বেসিক আলোচনা করে রেখেছি। তো তুমি যদি সেই প্লেলিস্টে না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটা বেসিক ভিডিও দেখে আসো, তাহলে তোমার এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। আর যেহেতু এটা আমাদের একটা কোর্সের মতো, মানে ফ্রি প্রিমিয়াম কোর্স, তো তুমি যদি একদম সিরিয়ালি অঙ্কগুলো দেখো তাহলে তোমার একদম ইজি লাগবে সব কিছু করতে। ওকে, আমরা এখন এখানে অঙ্কগুলো শুরু করতে পারি। আমাদের প্রথমত প্রশ্নটা বুঝতে হবে যে আমাদের কী করতে বলা হয়েছে। আমাদেরকে এখানে বলা হয়েছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সমান কী হবে, সেক স্কোয়ারে। তাহলে এখানে আমাদের কী হবে, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 মাইনাস সাইন স্কোয়ারে। আমরা এখানে কী করতে পারি যে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, আর এখানে আমরা লসাগু করেছি মূলত। আর লসাগু করলে কী হবে যে এই 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনেকে আমরা 1 প্লাস সাইনে দ্বারা ভাগ করব, তাহলে 1 প্লাস সাইনে আর এই 1 প্লাস সাইনে এটা ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে 1 মাইনাস সাইনে। লিখলাম এখানে 1 মাইনাস সাইনে। এরপরে আমরা 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনেকে এই 1 মাইনাস সাইনে দ্বারা ভাগ করব, আমাদের বাকি থাকবে শুধুমাত্র 1 প্লাস সাইনে। এই 1 প্লাস সাইনেটাকে আমরা 1 এর সাথে গুণ করে কী নিয়ে চলে আসলাম, 1 প্লাস সাইনে। এখন আমরা দেখি এখানে আমরা কী করতে পারি। আমাদের এখানে যে প্লাস 1 আর এই যে প্লাস 1 আছে তাহলে হচ্ছে 2, আর এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তারপরে এখানে আমরা এই 1কে যদি এ ধরি এবং এই সাইনেকে যদি বি ধরি, তাহলে আমাদের ছোটোকালের একটা ফর্মুলা মনে পড়ে যাবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেননা আমরা 1কে এ ধরেছি, সাইনেকে বি ধরেছি, তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল। এখন আমরা কী জানি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান 1। সেখান থেকে যদি আমরা একটু সাইড চেঞ্জ করি তাহলে আমাদের দাঁড়াবে 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সমান কজ স্কোয়ারে, তাহলে 2/1 মাইনাস সাইন স্কোয়ারে, আর 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সমান হচ্ছে কজ স্কোয়ারে, তাহলে 2/1 কজ স্কোয়ারে সমান সমান কী হবে, 2 sec² এ। কারণ আমরা জানি যে 1/cos সমান সমান sec, আর 1/cos সমান যদি sec হয় তাহলে 1/cos² এ সমান সমান কী হবে, sec² এ। আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন তুমি যদি এই অঙ্কটা মিউট করে, এই অঙ্কটা মানে এই ভিডিওটা মিউট করে যদি এই অঙ্কগুলো নোট করতে থাকো বা অঙ্কগুলো করতে থাকো, এর অঙ্কগুলো করবা অবশ্যই করবে, কিন্তু যদি নোট করার উদ্দেশ্যে করতে থাকো তাহলে আমার মনে হয় যে তোমরা একটু টাইম ওয়েস্ট করতেছো, বা আমার কাছে নোট করাটা টাইম ওয়েস্ট না, বাট অনেকেই মনে করো তোমরা যে নোট করাটা টাইম ওয়েস্ট, বা এমনও হতে পারে যে তোমার কিছুদিন পরে এসএসসি এক্সাম, বা হচ্ছে যে কিছুদিন পরে তোমাদের স্কুলে কোনো মডেল টেস্ট এক্সাম। তো এনি হাউ তোমাকে এই 2-1 দিনের মধ্যে চ্যাপ্টার 9টা শেষ করতে হবে, তো এখন তো নোট করার এত সময় নেই। বা এরকমও হতে পারে তুমি মাত্র ক্লাস 9 বা 10 উঠেছো, তোমাদের কোনো একটা প্রবলেমের কারণে তোমরা কোনো গাইড বই বা টিউটর বা প্রাইভেট কিছুই পড়তে পারতেছো না। তো তোমাদের জন্য আমাদের রয়েছে শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফ, যেই পিডিএফটার মধ্যে আমাদের সব কিছু দেওয়া আছে। আর সবচেয়ে মজার বিষয়, এই পিডিএফটাই তোমাকে অঙ্ক শিখিয়ে দেবে একজন প্রাইভেট টিউটরের মতো, তোমাকে আলাদা করে কোনো গাইড বই তোমাকে কিছু পড়ানো লাগবে না। ওই পিডিএফের মধ্যে তুমি সকল অঙ্কের নোট পেয়ে যাবে, প্লাস তোমাকে ধরে ধরে অঙ্ক শিখিয়ে দেওয়া হবে। তো তুমি যদি আমাদের এই পিডিএফটা দেখতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফটার রিভিউ ভিডিও একটা দেওয়া আছে যে আমাদের পিডিএফটা আসলে কীভাবে কাজ করে বা তোমরা নিলে কীভাবে উপকৃত হবে, এমনকি আমাদের পিডিএফটা তুমি ফ্রিতে ইউজ করতে পারো, সেটার ডাউনলোড লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আল্লাহ হাফেজ।